আরে মামা মোবাইল টিপে বাদ দে তো, ভালো লাগতেছে না। হ্যাঁ এই পরিবেশে তোর একটা ভূতের কাহিনী করছিল না মামা? ভূতের কাহিনী বুঝ না, আমার ডর করে মামা। রাখ বেড়া, ডর করে রাখ, অনেক দিন অন্তে মঞ্জিত আছে মামা। একটা কাহিনী কত আমার লোক একটা কাহিনী করছে মামা, চিনজে রাখ। অবশ্যই হুনমুনা মানে উয়ে ডরাইলে ডরাবে তো আগাম দিব। একদিন আমার অফিস থেকে বাড়িতে অনেক লিপে ভূতে থেকে প্রায় তোর সাড়ে বারোটা বেজে হঠাৎ আমার চোখ পুরান ট্যাঙ্কি তখন দিয়ে মামা বিশ্বাস করবি না, একটা জেনি মেয়ের মতোই চুলগুলি সামনে দিয়া মাথার নিচে নেবে। আমি যখন চোখ দিলাম, হ্যাঁ আমি যখন চোখ দিলাম দোকানটাকে দিকে, তখন দিয়ে মাথা নিচে ছিল না মাথা নিচে। হ্যাঁ তোর দিকে তাকাইছে? হ্যাঁ এরকমই তো, মানে চোখ দিয়ে নেই, চোখ দিয়ে নেই বেঁচেছিল। চোখ দেখলো তো চোখ মানে আসে না নাই, আমি না ছিল ওরা আমি দেখি মামা যেমনি আমি যে কেমন বাসায় গেছি আমার নাম বলতে বহুত কষ্টে বাসায়। আমি যদি থাকতাম বন্ধু তাহলে ওদিকে নগদ মেরে যেতাম, তুমি থাকলে তো কাম হয়েছিল। হ্যাঁ বন্ধু নগদ মেরে যেতাম। হ্যাঁ মনে কর এসব প্যারানোর ব্যাপার স্যাপার দিয়ে আমার ভয় লাগে, কিন্তু অতটা ভয় পাই না। আমার লোক একটা কাহিনী হয়েছে ওটার পরে তোর লোক হচ্ছে বন্ধু। হ্যাঁ আমারটা তো আরো ডেঞ্জারাস, মনে করেন এই কাহিনীর পরে এখন আমি ডরাই বুঝেন না, আগে তো আমি ডরাইতামই। কাহিনী রয়েছে মনে করেন কি কম আমার ডর করতেছে তো বন্ধু কইস না, আমারও ডর করতেছে, আমার ডর লাগে যেতেছে কেমন, আমার তো ডেঞ্জার করতে ডেঞ্জারাস হলে কইস না বন্ধু। মনে কর একদিন রাত্রে আমি মহল্লায় বিদ্যুৎ আসিল, তো বিদ্যুৎ আসিল না দেখা আমি রাস্তায় বাইর হয়েছি, বাইরে তখন হাঁটতাছি আমি মহল্লার পাশে অনেক পুরানো ডাস্টবিন আছে পুরানো, তো আমি যখন ডাস্টবিনের পাশ দিয়ে যাইতেছি তো দেখি একটা মানুষ আকৃতির কী জানি মনে কর গাড়টা ঘুরাইয়া ডাস্টবিনের ফাঁক দিয়া আমার দিকে এরকম হয়ে রয়েছে, ঝুঁকিয়া রয়েছে, মানে যেরকম মানুষ পাকায় থাকে না ওরকম ঝুঁকিয়া রয়েছে মামা। মাথা নাই আমার দিকে, শুধু গাড়টা ঘুরে রয়েছে মাথা নাই ঝুঁকিয়া রয়েছে, কিন্তু আর ঘাড়ের এদিক দিয়া গলগলায় রক্ত পড়তাছে। মানে কি কমু মামা, একটা চিন্তা দেখা আমার শরীরে গাম ছেড়ে দিছে মামা, আমি ভয় আমার আত্মকাবার শুরু হয়ে গেছে। এখন আমি যে চিল্লান দিমু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বাইরে গেছে না, ওন্দা ওই যে কইলাম আল্লাহর নাম লইতে লইতে মনে কর যে আমি যে দৌড়াইতেছি কিন্তু আমার রাস্তাও শেষ হইতেছে না, আমি সিন্ডা দেখানোর পর আমি এরকম অবস্থা হয়েছে। চোখ বন্ধ করে কি মানে কি করবো, আমি দিশা পাইতেছি না কোনো, এমন দৌড় দিছি রাস্তাও শেষ হইতেছে না, আল্লাহর নাম লইতে লইতে না পিছিয়ে তাকাই না মামা, ওইটা দেখে তো আমার অবস্থা খারাপ। ঠিক আছে এরকম সিন হয়েছে পর বাবা আমি যে এখন যে ডরান ডরাই মামা, আগে তো তুই সাহস তো জানতি আমার, এখন মনে কর এই চিন্তা অনেক পর পুরা ডরাই যাবে বাবা, এটি মাপতে বাবা এটি আর জীবন আল্লাহ আমার না দাও, এগুলো আমার ভালোই লাগে না। তোর কোনো ঘটনা নাই ব্লগের একটা আছে না? নাই বন্ধু ব্লগের একটা পাইলে, হ্যাঁ এইসব ঘটনা ঘটলে তোরা কি ডরাস বেটা বুতমুত, আইব না একটু পরে দাঁড়া। হ্যাঁ তোর কথা তৈল আচ্ছা সাহসী রে একটা আছি না, হ্যাঁ এটা স্যার আছে মনে হয়। কোন সমস্যা নাই, সাহসের পরীক্ষা সাহসের পরীক্ষাটা লইলো মাস্টার, অনেকদিন ধরে আমার চিন্তা ভাবনা আছে সাহস দেখবো আমরা কত হইলো ভাই, আমাকে মহল্লায় যে ডুমঘরটা আছে যে জায়গায় লাশ রাখে ওরা লাশ গিলা, ওই ডুমঘরে গিয়া আপনি প্রত্যেকটা লাশের মুখে একটা মিষ্টি লবণ দিতে পারবেন? দিলাম লবণ,
পারবো না, কত কিছু কইরা লাইলাম মিয়া, বাজি কি আজকা নতুন কুরআন বাজি ধরে আইলাম মিয়া। আর সবকিছু সবকিছু তুলনা হয় না বুঝেন না, সব জায়গায় এক সাহস চলে না, যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে আপনি আসলে সাহসী পুরুষ বুঝেন নাই। ঠিক আছে, ইন্টারনে কথা আছে বাজি কিন্তু 5000 টাকা। আচ্ছা 5000, আচ্ছা তোমার 5000 টাকার বাজি আমি অ্যাকসেপ্ট করলাম বুঝছেন তো। ঠিক আছে, হ্যাঁ এনে কথা আছে, আপনি সিকিউরিটি কেমনে ম্যানেজ করবেন এটা আপনার ব্যাপার, এটা কিন্তু আমরা জানি না, আপনার কোনো ক্ষতি মতো হইলে আমরা কিন্তু জানি না। বাজি কিন্তু 5000, ওই যে কত ওইটা বাজি 5000, তার মানে আপনি সব রিস্ক, আমরা কিচ্ছু জানি না। তুমি খালি টাকাটা বন্ধু ভাগ করে রাখো, আচ্ছা আমি লবণ লোহ নেই এটা থেকে, আর আপনি পারলে টাকা আপনি যাইবো গা পকেটে, আর পকেটে ঢুকাই দিয়ে ঠিক আছে, তুমি টাকাটা খালি বার রাখো আমি লয়ে গেলাম গহনে। ওকে আচ্ছা যাও বন্ধু, আচ্ছা তোমার রাইতে দাও হইবো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। কি মন করছ আবার বল পারবো কে, হ্যাঁ কি কি রাসের বন্ধু লবণ দিতে পারবো, আমার তো মনে হয় যে সাহস মানে কি সাহস, সাহস সাহস পেলা শিখবে নাই তুমি মনে চিন্তা করিস না, ওর কত সাহস আছে আর আমরা কি করতে পারি এটা বুঝবো না রাইতি, কোনো সমস্যা নাই আমার তো মনে হয় বন্ধু পারবো রে। রাখ না দেখতে থাও না কি হয় বুঝো না, খালি খিস খেয়ে থাও ওই বোনের সমস্যা নাই। আর চল দেই কি করবি, হ্যাঁ চল দেই। রেই দাঁড়া দাঁড়া, এসতে কই যাস, যাবা কেনতে রে যাবা, সিগারেট টিকেটও নাই। আচ্ছা ঠিক আছে একটা সিগারেট খাই আই। সমস্যা কি রে বাবা, তখন যে পোলা গিলি চলে ওই পোলা গিলি যে রাত বিড়াইতে লাশের ঘরে যাইতে চায় কেন, কাকা দরকার নেই কারণ কি দিয়েন না, ঠিক আছে আর ভালো করে পাঠাতে দিয়েন। আচ্ছা ঠিক আছে, কাকা কাকা যাই।
Lazım kendine. Lazım kendine.